কখনোই এই পাঁচটি প্রাণীকে কষ্ট দেবেন না। যদি এই পাঁচটি প্রাণীকে কষ্ট দেন তাহলে তাদের বদদোয়া আল্লাহর সাথে সাথে কবুল করবে, এমনকি আপনি ধ্বংস হয়ে যেতে পারেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম প্রাণীদের ভাষা বুঝতেন, এমনকি তিনি যে কোনো প্রাণীর সাথে কথা বলতে পারতেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, সুলাইমান শুনতে পেল পিঁপড়াদের রানী কি বলেছিল। প্রিয় দর্শক, সেই সুলাইমান আলাইহিসসালাম পাঁচটি প্রাণীর সাথে কথা বলেছেন, তাদের সম্পর্কে জানতে পেরেছেন এবং তিনি বলেছেন এই পাঁচটি প্রাণীর দোয়া আল্লাহর সাথে সাথে কবুল করেন, এমনকি এদের বদদোয়াও আল্লাহর সাথে সাথে কবুল করে নেন। আপনার চারপাশে থাকা এই পাঁচটি প্রাণী সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের আজকের এই তত্ত্ববহল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো স্বাগতম আপনাকে প্রেরণা টিভির নতুন আরও একটি ভিডিওতে। একবার একজন লোক এসে সুলাইমান আলাইহিসসালামকে বলল, এক ব্যক্তি একটি কুকুরকে বিষ খাইয়ে মেরে ফেলেছে। খবর পেয়ে হযরত সুলাইমান আলাইহিসসালাম সেই লোকের বাড়িতে তৎক্ষণাৎ উপস্থিত হলেন। যখন সে ব্যক্তি দেখতে পেল পুরো পৃথিবীর মানব দানবের বাদশাহ আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিসসালাম তার দুয়ারে, তখন সে ব্যক্তি খুবই খুশি হলেন এবং হযরত সুলাইমান আলাইহিসসালামের খেদমতে ব্যস্ত হয়ে গেলেন। উল্লেখ্য যে হযরত সুলাইমান আলাইহিসসালাম পুরো পৃথিবীর সবথেকে ক্ষমতাশালী এবং প্রভাবশালী বাদশাহ ছিলেন, কিন্তু তাকে দেখে সাধারণ মানুষ কখনোই ভয় পেত না, একমাত্র শুধুমাত্র অপরাধীরাই ভয় পেত। কেননা হযরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন ন্যায় বিচারক, কিন্তু এর আগে পৃথিবীতে যত বড় বড় বাদশাহ ছিল এদের দেখে সাধারণ মানুষ খুবই ভয় পেত। তো সে ব্যক্তি হযরত সুলাইমান আলাইহিসসালামকে বলল, হে আল্লাহর নবী, আপনি কেন কষ্ট করে আমার বাড়িতে আসতে গেলেন? আপনি আমাকে হুকুম করতেন আমি নিজেই আপনার বাড়িতে হাজির হতাম। হযরত সুলাইমান আলাইহিসসালাম সে ব্যক্তিকে বলল, তুমি তোমার পুরো গ্রামবাসীকে এখানে ডেকে জড়ো করো, আমি তাদের সামনে কয়েকটি কথা বলতে চাই। যদি তুমি আমার কথা অনুযায়ী আমল করতে পারো তাহলে তোমার পরবর্তী প্রজন্ম অভিশাপ থেকে বেঁচে যাবে, আর যদি আমার কথা শুনে আমল করতে না পারো তাহলে তুমি এবং তোমার পরবর্তী বংশধর ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারো আল্লাহর অভিশাপে। অতঃপর সেই ব্যক্তি পুরো গ্রামবাসীকে জমা করল। যখন সবাই জড়ো হলো তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, পাঁচটি এমন প্রাণী আছে যাদের দোয়া ও বদদোয়া আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করেন। যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে এদের কষ্ট দাও, ব্যথা দাও, আঘাত করো, হত্যা করো, তাহলে এদের বদদোয়া আল্লাহর সাথে সাথে কবুল করবেন এবং তুমি সাথে সাথে ধ্বংস হয়ে যেতে পারো। এছাড়াও এই পাঁচটি প্রাণীকে যদি তুমি সন্তুষ্ট করতে পারো এদের দোয়াও কিন্তু আল্লাহ কবুল করবেন, এবং এর বিনিময়ে অনেক মানুষ এমনকি পাপাচারীও জান্নাতবাসী হয়ে গেছে। এক নম্বরে হযরত সুলাইমান আলাইহিসসালাম বলেন, কবুতর হচ্ছে এমন একটি প্রাণী যে কিনা পৃথিবীর বুকে থাকা অন্য সকল প্রাণীর থেকে নবীদেরকে বেশি মহব্বত করে, এবং অন্যান্য পাখির তুলনায় কবুতর আল্লাহ তাআলা জিকির এবং এবাদত সব থেকে বেশি করে। বলা হয়ে থাকে কবুতর যতক্ষণ জাগ্রত থাকে সর্বদা আল্লাহ তাআলা জিকির করে, দিন রাত আল্লাহ রাব্বুল আলামিনের এবাদতে মশগুল থাকে। কবুতর অন্যান্য পাখির তুলনায় দীর্ঘ সময় উঠতে পারে, কবুতর আকাশের অনেক উঁচুতে উঠতে পারে, এমনকি যখন কোনো ঈগল পাখি কবুতরকে ধরার জন্য তাড়া করে তখন কবুতর ঈগলকে ছাড়িয়ে আকাশের আরো অনেক উঁচুতে উঠে যায়, যতটা উচ্চতা ঈগলও উঠতে পারে না। এভাবে কবুতর ঈগলের হাত থেকে নিজেকে বাঁচাতে সফল হয়। আর কবুতর মনে করে, আমি আকাশে যত উপরে উঠতে পারবো আল্লাহর তত কাছে পৌঁছতে পারবো। আর অলৌকিকভাবে আল্লাহ তাআলা কবুতরকে সবচেয়ে উঁচুতে উঠার সক্ষমতা দিয়েছেন। দুই নম্বরে হযরত সুলাইমান আলাইহিসসালাম বিড়ালের কথা উল্লেখ করে বলেন, আমি অনেক পরহেজগার এবং আল্লাহবিরু মানুষকে দেখেছি যারা আল্লাহ তাআলার স্মরণে এবাদতে দিন রাত্রি অতিবাহিত করত, কিন্তু আল্লাহ তাআলা এত দ্রুত তাদের দোয়াও কবুল করেন না যত তাড়াতাড়ি বিড়ালের দোয়া এবং বদদোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। বিড়ালের দোয়া প্রচণ্ড প্রভাব রয়েছে, বিড়াল যার জন্য দোয়া করে সে খুব দ্রুত সফল হয়ে যায়। পাশাপাশি বিড়ালের বদদোয়া অনেক খারাপ হয়ে থাকে, বিড়াল যার জন্য বদদোয়া করবে তার দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিখ্যাত হাদিস রয়েছে, রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি একজন মহিলাকে মেরাজের রাত্রিতে জাহান্নামের আগুনে জ্বলতে দেখেছি, সেই মহিলা তার ঘরের মধ্যে একটি বিড়ালকে এমনভাবে বেঁধে রেখেছিল যে তাকে কোনো খাবার বা পানীয় দেয়নি।
আর বিড়ালটিকে ছেড়েও দেয়নি যেন বিড়ালটি নিজে নিজের খাবার সংগ্রহ করতে পারে। অতঃপর এভাবে ক্ষুধা যন্ত্রণায় কষ্ট দিয়ে, তৃষ্ণার কষ্ট দিয়ে সে বিড়ালটিকে হত্যা করে এবং সেই মহিলার যাবতীয় সকল আমল আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দেন। এরপর সে শূন্য হাতে অভিশপ্ত অবস্থায় জাহান্নামে প্রবেশ করে। তৃতীয়টি হলো সুড়ুই পাখি, যাকে আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম চুড়ুই পাখির তিনটি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। প্রথমটি হচ্ছে, চুড়ুই পাখি যখন ভোরে ঘুম থেকে উঠে তখন সবার আগে আল্লাহ তাআলার নামে জিকির করে। দ্বিতীয়টি হচ্ছে, চুড়ুই পাখি অত্যন্ত নিষ্পাপ একটি পাখি যার মধ্যে কোনো ছুদ্রতা পাওয়া যায় না। এবং শেষ বৈশিষ্ট্যটি হচ্ছে, চুড়ুই পাখি সব থেকে বেশি আল্লাহ তাআলার উপর ভরসা করে। চুড়ুই পাখি যেখানে কোনো খাবার খায় পেট ভরার পরে সেখান থেকে কোনো খাবার নিয়ে যায় না, বাকি খাবার অন্য পাখিদের জন্য রেখে যায় এবং পরের দিনের রিজিকের জন্য আল্লাহ তাআলার উপর ভরসা রাখে। আর সে বিশ্বাস করে যে পরের দিনও আল্লাহ তাআলা তাকে একইভাবে রিজিক দান করবেন এবং সে মনে মনে বলে, আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং আল্লাহ আমার রিজিক দাতা। প্রত্যেকটি চুড়ুই পাখি এই জিকির করতে থাকে এবং তারা বিশ্বাস করে ভবিষ্যতের জন্য কোনো কিছু জমা করার প্রয়োজন নেই, কেননা জীবন মৃত্যু আল্লাহর হাতে, মৃত্যু যে কোনো সময় আসতে পারে। জীবন যখন আল্লাহর হাতে, সুতরাং রিজিকও আল্লাহ তাআলা দিবেন। চার নম্বরে হচ্ছে কুকুর। মানুষেরা বলেন কুকুর একটি অপবিত্র প্রাণী, তাই এই কারণে মানুষ কুকুরকে হত্যা করে। মানুষ মনে করে কুকুরকে মারলে কোনো গুনাহ হয় না, নাউজুবিল্লাহ, এটা অত্যন্ত ভ্রান্ত একটা ধারণা। ইতিহাসে এমন অনেক ঘটনা ঘটেছে যে কুকুরকে মারার কারণে, কষ্ট দেওয়ার কারণে, কুকুরের বদদোয়ায় অনেক মানুষ ধ্বংস হয়ে গেছে। পবিত্র কোরআন মাজিদে কুকুরের বর্ণনা রয়েছে। পবিত্র কোরআনে সূরা কাহাফের মধ্যে আসহাবে কাহাফের সেই যুবকদের সঙ্গে এক কুকুরের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, যে কুকুরটি আল্লাহর নেক বান্দাদের প্রতি মহব্বত থাকার কারণে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু প্রিয় দর্শক, আমাদের মনে রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুকুরকে ঘরের ভিতর প্রবেশ করতে নিষেধ করেছেন। অনেকে মনে করেন কুকুর পালন করা হারাম, আসলে ব্যাপারটা তা নয়। কুকুরকে আপনি ঘরে স্থান দিতে পারবেন না, আপনার সন্তানের সঙ্গে তারা চলাফেরা করতে পারবে না, কিন্তু আপনি ঘর বাড়ি, আবাসস্থল, কৃষি ক্ষেত কামার পাহারার জন্য কুকুর পালন করতে পারবেন। এটা জায়েজ রয়েছে, কেননা কুকুর প্রভু ভক্ত এবং বিশ্বস্ত প্রাণী। যেহেতু কুকুরের মুখের লালা নাপাক, তাই আপনি কুকুরকে কোনোভাবেই নিজের বসবাসের ঘরে স্থান দিতে পারবেন না। এর আরেকটি কারণ, কুকুর গেউ গেউ করলে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। কুকুর পালনের সীমারেখা না জানার কারণে কুকুর সম্পর্কে আমাদের অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। কুকুর এমন একটি প্রাণী যাকে আপনি ঘরে স্থান দিতে পারবেন না, আপনার আবাসস্থল শোয়ার বিছানার পাশে রাখতে পারবেন না, কিন্তু আপনি এটাকে পালন করতে পারবেন শুধুমাত্র সুস্পষ্ট কিছু উদ্দেশ্যে, যেটা হচ্ছে আপনার জানমাল রক্ষণাবেক্ষণ এবং সম্পদের পাহারাদার হিসাবে। প্রিয় দর্শক, অতঃপর সুলাইমান আলাইহিস সালাম যার জন্য গ্রামবাসীকে জড়ো করলেন, সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন, তুমি অন্যায়ভাবে যে কুকুরটিকে হত্যা করেছো তার জন্য আল্লাহর দরবারে আজই তওবাতুন নাসুহা করো, অর্থাৎ দুই হাত তুলে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাও। যদি তুমি ক্ষমা না চাও, তাহলে অবশ্যই তুমি অভিশপ্ত হবে নিষ্পাপ একটি প্রাণকে হত্যা করার কারণে। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, পাঁচ নম্বর প্রাণীটি হচ্ছে পিঁপড়া। এটিকে সামান্য ক্ষুদ্র প্রাণী মনে করো না তোমরা, এটিকে যখন পায়ের তলায় পিষে আমরা মেরে ফেলি, অনেকে এটাকে সাধারণ ব্যাপার মনে করলেও মানুষ যদি পিঁপড়ার মর্যাদা সম্পর্কে জানতে পারত, তাহলে ভুলও এটিকে কখনো কষ্ট দেওয়ার চেষ্টা করতো না। পবিত্র কোরআনে একটি পূর্ণাঙ্গ সূরা রয়েছে যার নাম সূরা আন-নামল। নামল শব্দের অর্থ পিঁপড়া। এই সূরাতে আল্লাহ তাআলা পুরোটাই পিঁপড়ার আলোচনা করেছেন। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন প্রেরিত নবী ছিলেন, আল্লাহ তাআলা তাকে পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। একবার সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্যবাহিনী নিয়ে এমন একটি এলাকা অতিক্রম করছিলেন যেখানে পিঁপড়ার বসবাস ছিল। সেখানে পিঁপড়াদের মধ্যে যে রাজা ছিল, সে হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং তার সঙ্গীদের আসতে দেখে সকল পিঁপড়াদের উদ্দেশ্যে বলল, হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সঙ্গীদের নিয়ে এই পথে আসছে, তোমরা সবাই যার যার গর্তে প্রবেশ করো,
নতুবা হতে পারে হযরত সুলাইমান আলাইহিসসালামের সৈন্যবাহিনী ভুলবশত তাদের পায়ের আঘাতে তোমাদের ক্ষতি হতে পারে। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম দূর থেকে পিঁপড়ার কথাগুলো শুনে হেসে দিলেন। প্রিয় বন্ধুরা, পিঁপড়ারা মানুষের মতোই জীবন যাপন করে। বর্তমানে আধুনিক যুগে প্রাণী বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে পিঁপড়ারাও মানুষের মতো বসতি স্থাপন করে। পিঁপড়ারা তাদের বসতিতে এমনভাবে বসবাস করে যেমনটা মানুষেরা নিজের জন্য ঘরবাড়ি করে থাকে। প্রিয় দর্শক, হযরত সুলাইমান আলাইহিসসালাম বলেন, যারা পিঁপড়াকে হত্যা করবে আল্লাহ তাআলা তাদের রিজিকে বরকত কমিয়ে দিবেন। যদি মানুষের নিজের অজান্তে পিঁপড়া মানুষের পায়ের তলায় এসে পিষ্ট হয়ে যায় তবে তার জন্য কোনো গুনাহ হবে না। কোনো পিঁপড়ে যদি আপনার ক্ষতি না করে অথবা যদি পিঁপড়াটা বিষাক্ত না হয় তাহলে তাকে মারা উচিত নয়। যদি কেউ এমনটি করে তাহলে তার রিজিক নষ্ট হয়ে যাবে। আর যদি কোনো খাবার আপনার মাটিতে পড়ে যায় তাহলে সেই খাবার যদি পিঁপড়েরা এসে খায় অথবা আপনি ইচ্ছাকৃতভাবে পিঁপড়েকে কোনো খাবার দিয়ে দেন, এতে করে পিঁপড়েরা আপনার জন্য দোয়া করবে। আর পিঁপড়েদের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে পাঁচুর্যতা দান করবেন। ওলামায়ে কেরামগণ বলে থাকেন, পিঁপড়ার কিছু কিছু প্রজাতি খুবই বিষাক্ত হয়ে থাকে। এসব পিঁপড়ারা যদি আপনাকে কামড়ায় তাহলে আপনার ত্বকে জ্বালা পোড়া অথবা চুলকানি দেখা দিতে পারে। যদি পিঁপড়া বিষাক্ত হয় এবং আপনার ক্ষতির কারণ হয় তাহলে এইসব পিঁপড়াকে আপনি মারতে পারেন অথবা আপনি সেই স্থান ত্যাগ করতে পারেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম এই পাঁচটি প্রাণী সম্পর্কে মানুষদের জানানোর পরে মানুষদের উদ্দেশ্যে বলেন, এবার আমি আপনাদেরকে একটি অত্যন্ত গোপন বিষয় সম্পর্কে জানাবো। কখনো কোনো প্রাণীকে কোনো কারণ ছাড়া জেনে বুঝে হত্যা করবেন না, কেননা তারাও আপনাদের মতো আল্লাহ তাআলার মাখলুক। আল্লাহর কোনো মাখলুককে জেনে বুঝে কষ্ট দেওয়া, হত্যা করা, মারধর করা, জুলুম বা অত্যাচার করা একদমই উচিত নয়। আল্লাহ তাআলার সমস্ত মাখলুকের উপর দয়া এবং ভালোবাসা প্রদর্শন করা আমাদের কর্তব্য। আমরা আমাদের সাধ্যমতো তাদের খাবার দান করব। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের তার সমস্ত মাখলুকের প্রতি দয়াশীল হওয়ার এবং ভালোবাসা প্রদর্শনের তৌফিক দান করুক। এবং বিশেষ করে ভিডিওতে উল্লেখিত এই পাঁচটি প্রাণীর সাথে আমরা যেন সদাচরণ করতে পারি। প্রিয় ভাই বোনেরা, আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মতামত। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।